جابر رضي الله تعالى عنه বলেন كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن نبي كريم صلى الله عليه وسلم قرآن سورة যেভাবে শিক্ষা দিতেন ঠিক তেমনি ভাবে আমাদেরকে অর্থাৎ সাহাবা ইকরামদেরকে প্রত্যেকটি কাজে ইস্তিখারা করার শিক্ষা দিতেন প্রিয় ভাই বন্ধুগণ এই হাদিস থেকে বোঝা গেল যে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ইস্তিখারা করতে হয় ইস্তিখারা মানেটা কি ইস্তিখারা মানে হলো দুনিয়াবি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা যেরকম যে কাজে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে থাকি ইস্তিখারা মানে হলো আল্লাহর সঙ্গে কি করা পরামর্শ করা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা ইস্তিখারা শব্দের অর্থ কি ভাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যেরকম আমরা মানুষের কাছে পরামর্শ চাই ঠিক তেমনি ভাবে আল্লাহর সঙ্গে যদি কেউ ইস্তিখারা করে কোনো কাজ করে তো সেই কাজটি তার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাআলা তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করাকে সহজ করে দেন এটাই হলো ইস্তিখারা ইস্তিখারার পদ্ধতি কি ইস্তিখারার পদ্ধতি হলো এই হাদিসেই সহিহ বুখারীতে বর্ণিত জাবির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ভিতরে বিস্তারিত বিবরণ আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তিখারার পদ্ধতি শিক্ষা দিতেন সেটা ছিল এই إذا هم أحدكم بالأمر فليركع ركعتين غير الفريضة من غير الفريضة যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার মনস্থ করে যে কোনো কাজ করবে সে বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য কেনাকাটা চাকরি বিদেশ গমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি যে কাজটা করব এবং সিদ্ধান্তহীনতায় ভুগি যে করব কি করব না এরকম অনেক কাজ হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার শেখানো আমল হলো এরকম দুনিয়াবি যে কোনো কাজ আমার জন্য ভালো হবে না ক্ষতি হবে মঙ্গল হবে না অমঙ্গলকর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়তে হবে কি এমনি আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ি এর বাইরে দুই রাকাত নামাজ পড়তে হবে ওযু করে এরপরে ইস্তিখারার দোয়াটি পড়তে হবে যত বেশি সম্ভব করবেন কথার কথা সিদ্ধান্ত গ্রহণ করার আগ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছেন না সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বেশি 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 কোনো সংগঠিত নাই সকাল বিকাল দুপুর যতবার সম্ভব এই ইস্তিখারা করবেন দুই রাকাত নামাজ পড়বেন আর দোয়াটা পড়বেন বা ইস্তিখারা হয়ে গেল দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তাআলামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي أي এই জায়গা দোয়ার এই জায়গাতে এসে আপনি যেই কাজের জন্য আল্লাহর কাছে ইস্তিখারা করতে চাচ্ছেন সেই কাজটার কথা উল্লেখ করবেন আর যদি উল্লেখ করতে না পারেন মনে মনে সেই কাজটার কথা চিন্তা করবেন হাযাল আমর মানে এই কাজটা সেখানে আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযা যাওয়াজ আন্না হাযিহি তিজারা আন্না হাযাল আমাল অথবা যদি আপনি সেটা না পারেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমার জন্য যদি এই কাজটি আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আল্লাহ যদি এই কাজটি আমি যেটা করতে যাচ্ছি এটা যদি আমার জন্য ভালো হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এবং এই কাজের শেষ পরিণাম যদি ভালো হয় এই কাজের শেষ পরিণাম যদি ভালো হয় শেষ ফলাফল যদি এটা ভালো হয় তাহলে ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি তাহলে আল্লাহ আমার জন্য সেই কাজের ফয়সালা আপনি করে দেন যদি ভালো হয় এই কাজটা আমার জন্য আপনি ফয়সালা করে দেন ওয়া ইয়াসসিরহু লি আর সেটা আমার জন্য সহজ করে দেন সুম্মা বারিক লি ফি এরপর এই কাজটিতে আপনি বরকত দান করেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর আবার ওই হাযাল আমর আসলে আবার সেই কথা মনে রাখবেন বা ওইটা উল্লেখ করবেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর আল্লাহ আপনি যদি মনে করেন এই কাজটা শাররুল্লি আমার জন্য ক্ষতির ভালো নয় অমঙ্গল ফি দীনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও মাআশি দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এবং আকিবাতি আমরি আমার পরিণামের দিক থেকে যদি এই কাজটি খারাপ হয় মন্দ হয় তাহলে ফাসরিফহু আন্নি তাহলে এটাকে আমার থেকে দূরে সরায় দেন আল্লাহ ওয়াসরিফনি আনহু আমাকেও সেটা থেকে দূরে সরায় দেন ওয়াকদুর লিল খায়র হাইসু কান এরপরে যেখানে ভালো হয় এই বিষয়ে আল্লাহ সেটাই আমার জন্য আপনি ফয়সালা করে দেন সেটারই তকদির আপনি আমার জন্য দিয়ে দেন সুম্মা আরদিনী বিহ এরপরে সেটার উপরে আমাকে সন্তুষ্ট করে দেন এই হলো ইস্তিখারার দোয়া পুরো ইস্তিখারা দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নি আস্তাখীরুকা বিইলমিক আল্লাহ আমি আপনার এলেম থেকে কল্যাণ কোনটা সেটা আমি জানতে চাচ্ছি কল্যাণকর সিদ্ধান্তটা আপনার এলেমের আলোকে আমি নিতে চাচ্ছি ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা আল্লাহ
আমি আপনার শক্তি সামর্থ্য থেকে আমি সাহায্য চাচ্ছি, সামর্থ্য কামনা করতেছি, আপনি আমাকে সাহায্য করেন। আমি কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না, আমি জানি না কোন পথে গেলে ভালো হবে, এখানে বিয়ে করলে ভালো হবে না না করলে ভালো হবে। আল্লাহ আপনার কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি আপনার শক্তি সামর্থ্য থেকে। ওয়াস আলুকা মিন ফাদলিকাল আযীম, আল্লাহ আপনার মহা অনুগ্রহ থেকে আমি ভিক্ষা চাচ্ছি, করুণা চাচ্ছি, আমাকে একটু সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। ফাইন্নাকা তাকদির, কারণ আল্লাহ আপনি পারেন, ওয়ালা আকদির, আমি পারি না সিদ্ধান্ত নিতে, আমি পারি না, আপনি পারেন সিদ্ধান্ত দিতে। ওয়া তাআলাম ওয়ালা আলাম, আল্লাহ আপনি জানেন পরিণাম এটার ভালো হবে না মন্দ হবে আমি জানি না। ফাইন্না কান্তা আল্লামুল গায়ুব, আল্লাহ আপনি সব কিছু জানেন, ভবিষ্যতে কখন কি হবে আপনি জানেন, আমি জানি না, অতএব আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর, আল্লাহ আমার এই কাজটা যদি আপনি মনে করেন, খাইরুল্লি ফি দীনি ও মাআশি ও আকিতা আমরি, এই কাজটা যদি আপনি মনে করেন আমার জন্য সব দিক থেকে ভালো হবে, ফায়াসসির হুলি ফাকদুর হুলি ওয়াসসির হুলি সুম্মা বারিক লি ফি, তাহলে এটা আমার জন্য ফয়সালা করে দেন, এই কাজটা আমার জন্য সহজ করে দেন, এরপরে এই কাজ আমাকে আপনি বরকত দান করেন। ওয়া ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর, আর যদি আল্লাহ আপনি মনে করেন এই কাজটা শাররুল লি ফি দীনি ও মাআশি ও আকিবাতি আমরি, আমার দিন দুনিয়া পরিণাম সব দিক থেকে এটা যদি আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে ফাসরিফু আননি, আল্লাহ এই কাজকে আমার থেকে দূরে সরায় দেন। ওয়াসরিফনি আনহু, আমাকেও এই কাজ থেকে দূরে সরায় দেন, আমি যেন এই পথে পা না বাড়াই যদি আমার জন্য ক্ষতির কারণ হয়। ওয়াকদুর লিল খায়র হাইসু কান, আর যেখানেই কল্যাণ হয় এই বিষয়ে সেখানে আমাকে নিয়ে যান আল্লাহ। সুম্মা আরদিনি বিহি, এরপরে সে কল্যাণকর সিদ্ধান্তের উপরে আমাকে সন্তুষ্ট করে দেন, আমাকে আপনি সেটার উপরে অটল করে দেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই হলো ইস্তেখারার দোয়া, এই দোয়া পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পরে। দোয়াটা যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়বেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ, তবে মুখস্থ করে নেওয়া উচিত। আবারও দোয়াটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তাআলাম ওয়ালা আলাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর, এখানে ওই কাজটা কথা মনে রাখতে হবে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি فقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر, এখানে আবার ওই কথাটা মনে রাখতে হবে কোন কাজে সিদ্ধান্ত আপনি নিতে চাচ্ছেন। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়র হাইসু কান সুম্মা আরদিনি বি। এ হলো ইস্তেখারার দোয়া। প্রিয় ভাইরা, ইস্তেখারা তো আমরা করব, এখন এই ইস্তেখারা করার পরে আল্লাহ আমাকে কোন সিদ্ধান্ত দিচ্ছেন আমি কিভাবে জানব, আল্লাহর সিদ্ধান্তটা আমি কিভাবে জানব, আমি তো আল্লাহর কাছে চাইলাম সিদ্ধান্ত, আল্লাহ আমাকে সিদ্ধান্ত দিছেন কোনটা আমি কিভাবে বুঝব, এটার উত্তর হলো, এটা বোঝার পদ্ধতি হলো, আপনি ইস্তেখারা করতে থাকবেন, কথার কথা বিদেশ যাবেন, সিদ্ধান্ত নিচ্ছেন ভিসা নেবেন না নেবেন না, এখান থেকে নেওয়ার আগে ইস্তেখারা করতে থাকেন, সকাল বিকাল দুপুর রাত দুই দিন চার দিন করতে থাকেন, করতে করতে আপনি কাজও করতে থাকেন, যদি ওই ভিসা নেওয়াটা সহজ হয়ে যায় বুঝবেন যে ওইটাই আল্লাহর সিদ্ধান্ত, আর যদি ওইটা বন্ধ হয়ে যায় কঠিন হয়ে যায় আপনার জন্য বুঝবেন আল্লাহই ওই দোয়ার কারণে ঠেকাই দিছে, ওইটা আপনার জন্য কল্যাণকর নয়। কথা কি বুঝাতে পারছি ভাই? যদি আপনার ইস্তেখারা সহি পদ্ধতি হয় তাহলে মনে রাখবেন যেটা আপনার জন্য সহজ হবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত হিসাবে আপনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটা আপনার জন্য কল্যাণকর। কথা বুঝে আসছে ভাই? অনেকে মনে করেন ইস্তেখারা করলে স্বপ্নে দেখতে হয়, স্বপ্ন অনেক সময় মানুষকে অনেক বিষয়ে সুসংবাদ দেয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইস্তেখারার বিষয়ে স্বপ্ন দেখতে হবে এরকম কোনো কথা হাদিস থেকে আমরা পাই না, এবং স্বপ্নের আলোকে অনেক সময় আমরা অনেক সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা অনেক সময় সঠিক হয় না, এই জন্য স্বপ্ন এখানে মূল নয়, এখানে মূল হলো ইস্তেখারার দোয়া পড়বো, ইস্তেখারার নামাজ পড়বো, দোয়া পড়বো, করতে থাকবো, আর ওই কাজটা যদি আমার জন্য সহজ হয়ে যায়, যেটা সহজ হয়ে যায় হাঁ বাচক হলে হাঁ বাচক, না বাচক হলে না বাচক, সেটাই আল্লাহর সিদ্ধান্ত, যদি আমার ইস্তেখারা সহি পদ্ধতিতে হয়। আল্লাহ না করুন যদি হাঁ বাচক বা না বাচক কোনো একটা সিদ্ধান্ত আমার জন্য আমি গ্রহণ করলাম কিন্তু দেখালো সেটা আমার চূড়ান্ত পরিণতিতেও আমার জন্য কল্যাণকর হলো না, তাহলে বুঝতে হবে আমার ইস্তেখারার ভিতরে কি ছিল, ঘাটতি বা দুর্বলতা ছিল। আমরা বেশিরভাগ সাধারণ মুসলমানরা ইস্তেখারা করতে জানি না, দুনিয়াবি বিষয়ে ইস্তেখারা করতে হয়, অনেকে আবার দিনী বিষয়ে ইস্তেখারা শুরু করে দেন, সেটা ঠিক না, দিনী বিষয়ে কোনো ইস্তেখারা নাই, আমি নামাজ পড়বো কি পড়বো না এই বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, তো আল্লাহ সিদ্ধান্ত আগেই দিয়ে দিছে। ধর্মীয় বিষয়ে আল্লাহর নির্দেশ পালন করার বিষয়ে ইস্তেখারা নাই, তবে হ্যাঁ কখন পালন করবো কথার কথা, এই বছর হজ করলে ভালো হবে না আগামী বছর হজ করলে ভালো হবে, এটা আপনি ইস্তেখারা করতে পারেন, কিন্তু হজ করবো কি করবো না এ বিষয়ে কোনো ইস্তেখারার প্রয়োজন নাই। দুনিয়াবি বিষয়ে কেনাকাটা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যত ব্যবসাপার আছে এগুলোতে সাধারণত ইস্তেখারা করতে হয়, আর ইস্তেখারার নির্দিষ্ট কোনো সময় নাই। আমরা অনেকে মনে করি রাত্রে শোয়ার সময় ইস্তেখারা করে শুইতে হয়, রাত্রে ঘুমালে স্বপ্নে দেখে,
এরকম কোনো বাধ্যবাধকতা নাই, বরং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনি কি করতে পারেন, ইস্তেখারা করতে পারেন। ইস্তেখারার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নাই। আসুন এই আমলটাকে আমরা জিন্দা করার চেষ্টা করি, হিম্মত করি, সাহস করি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো এই আমলটিকে আমরা করার চেষ্টা করি, ইস্তেখারা করি, দুই রাকাত নামাজ এবং দোয়াটা পাঠ করা। খুব সহজ আমল না ভাই? করবেন তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।